হ্যালো এভরিওয়ান ভিডঙ্ক ডট কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সৌরভ দে তোমাদের ম্যাথ টিউটর এখানে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করবো দেখো সাবান বুধবুদের আয়তন বাতাস প্রবেশ করার জন্য প্রতি সেকেন্ডে চার সিসি হারে বৃদ্ধি পায় যখন বুধবুদের ব্যসার্ধ টু সিসি তখন বুধবুধটির বক্রতলের ক্ষেত্রফল বলা হচ্ছে কোন হারে পরিবর্তিত হবে নির্ধারণ করো তো এটা আমাদেরকে অ্যাকচুয়ালি কলনবিদ্যার প্রয়োগে ডেরিভেটিভ যেটা ওই ডেরিভেটিভটা ব্যবহার করে এখানে করতে হবে তো আমি ধরে নিচ্ছি দেখো ধরি আচ্ছা প্রথম কথা সাবান বুধবুধ মানে কি না সাবান বুধবুধ মানে অ্যাকচুয়ালি আমাদেরকে গোলক বলা হচ্ছে স্ফেয়ার ঠিক আছে তো আমি ধরে নিচ্ছি ওই বুধবুদের ব্যসার্ধ হল আর সেমি ঠিক আছে তাহলে আমরা ওর আয়তন কত পাব না ওর আয়তন হবে চারের তিন পাই আর কিউব অ্যাকচুয়ালি এটা আসবে সেমি কিউব এইটাই সিসি ঠিক আছে সেমি কিউব এবং আর একটা আমরা পাব যে ওর যে বক্রতলের ক্ষেত্রফল সেটা কত হয় না বক্রতলের ক্ষেত্রফল যেটা হয় সেটা হয় ফোর পাই আর স্কোয়ার সেমি স্কোয়ার ঠিক আছে এটা হলো আমাদের এই বুধবুথ সংক্রান্ত সমস্ত তথ্যও আমাদের হয়ে গেল এবারে আয়তনটাকে দেখো আমরা নাম দিচ্ছি ভি দিয়ে এবং বক্রতলের ক্ষেত্রফলটা আমরা নাম দিচ্ছি এস ডি ঠিক আছে তো আমাদের অ্যাকচুয়ালি কী বলা আছে ভি সমান বলা আছে চারে তিন পাই আর কিউ এবারে দেখো এই যে প্রত্যেক সেকেন্ডে এটা বৃদ্ধি পাচ্ছে ফোর সিসি হারে এটা তার মানে কী এটা টাইমের সাপেক্ষে মানে প্রত্যেক সেকেন্ডের হার সাপেক্ষে বলা আছে তো আমরা এখানে কী করবো আমরা সময়কে আমরা জানি আমরা সাধারণভাবে টি দিয়ে ডিনোট করি তো আমরা এখানের এই যে সমীকরণটা ভি ইকোয়াল টু চারের তিন পাই আর কিউ একে আমরা কী করবো না উভয় পক্ষে টি দিয়ে ডেরিভেটিভ করে দেবো তাহলে কী পাচ্ছি দেখি ডিভিডিটি সমান দেখো চারের তিন পাই এই অংশটা ধ্রুবক হওয়ার জন্য আমাদের ডেরিভেটিভের বাইরে চলে যাবে এবং আমাদের শুধু ডেরিভেটিভ রয়ে যাবে কার আর কিউবের তো আমরা এখান থেকে কি পাচ্ছি দেখি ডিভিডিটি ইকুয়াল টু চারের তিন পাই এবং ডিডিটি অফ আর কিউব থেকে আমরা অ্যাকচুয়ালি পাবো এখান থেকে থ্রি আর স্কোয়ার ইন্টু ডিআরডিটি কারণ দেখো ব্যসার্ধটা নিশ্চয়ই বাড়ছে তবেই তো আমাদের বুধ বুদের আয়তন বৃদ্ধি পাচ্ছে তো সেই কারণে ব্যসার্ধটার যে পরিবর্তনের হার সেটা হলো এই ডিআরডিটি এবং আয়তনের যে পরিবর্তনের হার সেটা হলো এই ডিভিডিটি ঠিক আছে তো একটা জিনিস এখানে আমরা বের করে নিতে পারবো সেটা হলো ডিআরডিটির মান ডি এবার দেখো এই ডিভিডিটির মান প্রশ্নে কিন্তু চার বলা আছে তাহলে এখানে বসবে চার এবং বাকি এই সমস্ত অংশটাকে আমরা অন্যদিকে নিয়ে চলে যাব তাহলে আমরা দেখো এই চারের তিনটা উল্টে গিয়ে আসবে তিনের চার এবং এখানে পাই আসবে ওকে এবং নিচে এখানে থাকবে থ্রি আর স্কোয়ার তো দেখো এই তিন এই তিন কেটে গেলো এই চার আর এই চার কেটে গেলো তাহলে আমরা কী পেয়ে যাচ্ছি না ওয়ান বাই পাই আর স্কোয়ার এবং এখানে যে এককটা আসবে সেটা হবে সেমি প্রতি সেকেন্ড কারণ আমাদের আয়তন পরিবর্তনটা প্রতি সেকেন্ডের হিসাবে ছিল তাহলে এখানে যে ব্যাসার্ধের পরিবর্তন যেটা হচ্ছে সেটা হলো ডিআরডিটি দেখো ব্যাসার্ধের পরিবর্তন অ্যাকচুয়ালি ব্যাসার্ধের পরিবর্তন নয়কে বলা যায় আবার ব্যাসার্ধের বৃদ্ধি মেনলি হচ্ছে এটা আর কি তাহলে ব্যাসার্ধের পরিবর্তন যেটা ডিআরডিটি সেটা হলো ওয়ান বাই ফাইয়ার স্কোয়ার সেমি প্রতি সেকেন্ড এবারে আমরা অলরেডি নির্ণয় করে রেখে দেখো আমাদের যে এস অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল সেটা কি হয় না ফোর পাই আর স্কোয়ার এবারে আমাদেরকে কী নির্ণ বলা হচ্ছে যে বক্রতলের ক্ষেত্রফলটা কোন হারে পরিবর্তন হবে তো সেইটার জন্য আমরা কী করবো এর উভয় পক্ষে আবার টি দিয়ে ডেরিভেটিভ করব তো ফোর পাই দেখো আবার ধ্রুব হওয়ার জন্য ডেরিভেটিভের বাইরে চলে এলো তাহলে আমাদের শুধু রয়ে যাচ্ছে ডিডিটি অফ আর স্কোয়ার তো আমরা এখানে এই যে ডিএসডিটি আমরা যেটা পাচ্ছি এই ডিএসডিটিটাই হলো আমাদের মূল যেটা নির্ণয় করতে হবে অর্থাৎ আয়ত বক্রতলের ক্ষেত্র ফলে পরিবর্তনের হার তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো ফোর পাই এই ডিডিটি অফ আর স্কোয়ারের ক্ষেত্রে আমরা লিখতে পারি ইন্টু টু আর ডিআর ডিটি ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো ফোর পাই ইন্টু টু আর ইন্টু দেখো একটু আগে আমরা ডিআরডিটি নির্ণয় করে রেখেছি ডিটির মান আমরা কি বলেছিলাম না ওয়ান বাই পাই আর স্কোয়ার ওকে এখানটায় আমরা ওই ডিটির যে এখান থেকে মানটা ওয়ান বাই পাই আর স্কোয়ার ওটা এখানে পুট করে দেবো তাহলে ওয়ান বাই পাই আর স্কোয়ার করে দিচ্ছি তো দেখো এই পাই এবং এই পাই কেটে যাচ্ছে তাহলে আমরা এখান থেকে অ্যাকচুয়ালি কী পেয়ে যাচ্ছি এবং দেখো এখানের আর এবং এখানের এই আর স্কোয়ারের দেখো আর স্কোয়ার মানে কি দুটো আরের গুণ ফল তো উপরে একটা আর ছিল এবং নিচে একটা আর ছিল তাহলে কী হলো আমাদের একটা আর কেটে গেলো তাহলে আমাদের অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে এইট বাই আর এবং এখানে একক কী হবে দেখো আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফলের একক কী হতো সেমিস্কোয়ার এবং সেটা প্রত্যেক সেকেন্ডের হারে পরিবর্তন হচ্ছে তাই সেমি স্কোয়ার প্রতি সেকেন্ড তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি না ডিএসডিটি এবারে আমাদের এ দেখো এখানে ভ্যালু বলা হচ্ছে যে যখন বুধবুদের ব্যাসার্ধ দুই সেন্টিমিটার তার মানে কি আর এর মান টু সেমি এখানে আমাদের দেওয়া আছে তাহলে এই ভ্যালুটা কত আসবে দেখো টু বাই এ সরি এইট বাই টু তাহলে এটা কেটে যাচ্ছে তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি না ফোর সেমি স্কোয়ার প্রতি সেকেন্ড অর্থাৎ এক সেকেন্ডে চার বর্গ সেন্টিমিটার হারে পরিবর্তন হচ্ছে ডিএসডিটি আর ডিএসডিটিটা কি পার্শ্বতলের ক্ষেত্রফল তাহলে আমাদের অ্যান্সার হলো ফোর সেমিস্কোয়ার পার সেকেন্ড ভিডঙ্ক ডট কম ওয়েবসাইটেই ম্যাথটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো ধন্যবাদ